আচ্ছা ঠিক আছে ঠিক এরকম রুম 600 টাকা করে, তাই তো? হ্যাঁ তিনজন চারজন থাকার মতো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি রুম নেওয়ার জন্য ভারত সেবাশ্রম সংঘ আর হোটেল যেদিকে আছে সেদিকেই যাচ্ছি। এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘের দিকে, আর এইদিকেই আরো হোটেল আছে, যারা হোটেলে থাকবে তারা এইদিকে পেয়ে যাবে। তো আমার ফার্স্ট টার্গেট হলো ভারত সেবাশ্রম সংঘ, তো দেখা যাক পাওয়া যায় কিনা রুম ওখানে। হ্যালো বন্ধুরা, এখানে যেহেতু হোটেল নেই সেক্ষেত্রে তোমাকে এই আশ্রমেই থাকতে হবে, যেরকম আছে। এটা হলো কপিলকুটি সংখ্যাতত্ত্ব আশ্রম। ভারত সেবাশ্রম সংঘের মতন এটাও একটা আশ্রম। এটা বলছে নাকি এখানকার এখানকার লোকজন বলছে এটা সব থেকে পুরনো আশ্রম, আর এখানে রুম নেওয়া হয়েছে। আমি যে 6 জন সোদপুরের জ্যাঠার সাথে এসেছি তারাও রয়েছে, তো একসাথে 7 জন বলে একটা বড় রুমই দিচ্ছিল, যেটা তোমার ভাড়া পড়ছিল তোমার 700 টাকা। আর ওই রুমটা একটু অপরিচ্ছন্ন ছিল বলে তো দুটো রুম নেওয়া হলো, যেহেতু 7 জন, 4 জন 3 জন, তাই পড়লো হলো তোমার 1200 টাকা, মানে পার রুম 600 টাকা করে। ওই রুমগুলো, এই রুমটার থেকে অনেক বেটার, দোতলাতে আছে। তবে এখানে একটা সমস্যা, সেটা হলো এখানে কমন বাথরুম, কমন স্নানের জায়গা, সেটাই একটা অসুবিধা। নাহলে এমনি রুম ঠিকই আছে। উপরে দেখাচ্ছি রুম, তার আগে এখানে পেমেন্টটা করে দিয়ে যায়। যে গেট, এটা হলো তোমার ভারত সেবাশ্রম সংঘ থেকে এগিয়েই বাঁদিকে একটু হাঁটতে হবে, আর ঢুকেই গেট দিয়ে তোমার বাঁদিকেই মহারাজ বসে থাকে, ওনার সাথে পেমেন্ট মিটিয়ে দিয়ে চাবি নিয়ে চলে যেতে হবে। আর এখানকার টাইমিং হলো সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা অবধি 10টায় ঘর ছেড়ে দিতে হবে। এটা হলো কপিলকুটি সংখ্যাতত্ত্ব আশ্রম। দেখো লোকজন রয়েছে, এসে গেছে। যে কপিলকুটি সংখ্যাতত্ত্ব আশ্রম, এর ডান দিক বাদিক দিয়ে রুম রয়েছে। এই রুমগুলো একটু ইকোনমিক ক্লাসে, যে বড় বড় রুম 6 জন থাকতে পারে, 700 টাকা প্রাইস। আর এদিকেও থাকার জায়গা রয়েছে, রুম রয়েছে। আর ঢুকে ডান দিকে সোজা এসে যেখানে কল আছে, ওয়াটার কল, জল পেয়ে যাবে। আর এখানে তোমার পেমেন্ট সিস্টেম, এখানে তোমার পেমেন্ট মিটিয়ে চাবি নিয়ে চলে যেতে হবে। এটা হলো অফিস, আর এটা হলো গেট ঢুকে। কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভালো, শান্ত নিরিবিলি। তবে এখানে একটা জিনিস অসুবিধা, কোনো প্রাইভেট হোটেল নেই এখানে, একদম রেস্ট্রিক্টেড, যে তুমি ড্রিঙ্ক করতে পারবে না, স্মোক করতে পারবে না। এক দিয়ে ঢুকে এটাই বাথরুম পাইখানা, আর রুম পেয়েছি আমরা দোতলাতে। যেহেতু এখানে লোক অনেক আসছে, কিন্তু প্রাইভেট হোটেল নেই যেহেতু, তাই এই আশ্রমেই থাকতে হচ্ছে। এখানে আশ্রম অনেক আছে এদিক সেদিক। এটা হলো কপিলকুটি আশ্রম, দেখো স্নান করার পুকুর। এটা হলো মন্দির আশ্রমের ভেতরে। আমাদের রুম আছে একদম উপরে, 600 টাকা করে পড়লো, মানে মাথা পিছু যেহেতু আমরা 7 জন ছিলাম, 200 টাকা করে দিয়েছি, 180 টাকা পার পার্সন পড়েছে। পেছনে ফাঁকা জায়গা, আমরা রুম নিয়েছি এটা 58-59। রুমটা মোটামুটি ঠিকঠাক, দেখো রুমের পেছনে পুকুর আছে, হাঁস চলছে, টোটাল ভিলেজ এরিয়া। এরকম রুম 600 টাকা করে, তাই তিনজন চারজন থাকার মতো। দুটো জানলা, লাইট, ফ্যান সবই আছে। এখানে খাওয়া দাওয়া
হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে আমি কপিল মুনি আশ্রমে রুম নিয়ে নিয়েছি। এবার আমি ট্যুরে বেরোবো বিভিন্ন জায়গার লোকেশনে। তো এখানে যে কপিল মুনি যে আশ্রমে আমি রয়েছি, তার পাশে আমি যেটা দেখতে পারলাম, দেখতে পাচ্ছ কপিল মুনি আশ্রমটা ওইদিকে, আর এইখানে দেখতে পাচ্ছি সামনে ভাঙাচোড়া কিছু মন্দির রয়েছে। আর এইখানে দেখো গমকে শুকাতে দিয়েছে, তো গম চাষ হয়েছে। দারুণ ভিলেজের এরিয়া। এটা কি আশ্রমে স্নান করার পুকুর? দেখো এই কপিল কুটি যে আশ্রমটা আছে তারই নিজস্ব পুকুর এটা। যারা এসে এখানে থাকে তারা এই পুকুরে এসে স্নান করতে পারে। আশ্রমটা ভালো, পুকুর রয়েছে, রুমগুলো ভালো, পরিষ্কার, মোটামুটি খারাপ বলা যায় না। যেহেতু এখানে হোটেল নেই, কম পয়সা জন্য পারফেক্ট। আমি বাইরে বেরিয়ে দেখি কী আছে না আছে, লোকেশানগুলো এক্সপ্লোর করি।